আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও প্রিয় দর্শক আশা করি আপনারা সবে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আল্লা সুবাহায়নহ তালার অর্থবাচক গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে যেগুলোকে আমরা আসমাউল হুসনা হিসেবে জানি আল্লা সুবাহায়নহা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সোরতুল আরফের একশো আশি নম্বর আয়তে বলেছেন উল বিহা আর আল্লা সুবাহান তালার রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকো সহি বুখারির ছয় হাজার চারশো দশ নম্বর হাদিসে রসুল আকরম সরল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেছেন আল্লাহ সুবাহানাহ তালার নিরানব্বইটি অর্থবাচক গুণবাচক নাম রয়েছে যে এই নামগুলো সংরক্ষণ করবে মুখস্থ করবে অর্থাৎ এ নামের অর্থ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক আমাদের প্রত্যেক মমিনের প্রত্যেক মুসলিমের উচিত হবে যে আমরা যেন প্রত্যেকেই আল্লাহ সবুহ হানুয়া তালার সেই গুণবাচক নিরানব্বইটি নাম অর্থসহ আমরা মুখস্থ করি এজন্য আজকে আমরা এই ভিডিওর প্রথম পর্বে এক থেকে বিশটি নাম আপনাদেরকে অর্থসহ শব্দ শব্দে মুখস্থ করাবো আপনাদেরকে খুব সহজেই মুখস্থ করার চেষ্টা করব চলুন প্রিয় দর্শক তাহলে আমরা শুরু করি আল্লাহ আল্লাহব হানুয়া তালার নিরানব্বইটি গুণবাচক নামের শুরুতে রয়েছে আল্লাহ শব্দটি যেটি আমরা সকলেই জানি সবসময় আমরা এই শব্দটি বলি আল্লাহ তাআলাকে ডাকি আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ সুবাহান তালার গুণবাচক নামের মধ্যে দুই নম্বরে রয়েছে অরহম আমার সাথে বলেন অরণ রহম অরহম এর অর্থ হচ্ছে পরম দয়ালু পরম করুণাময় সবচেয়ে দয়ালু কল্যাণময় এরপর আমরা তিন নম্বর গুণবাচক নামে যাচ্ছি অরুহিম বলেন অরুহিম রহিম এটা গলার মধ্যে নিয়ে বলতে হবে এর অর্থ হচ্ছে অতিশয় মেহেরবান অতি দয়ালু আরেকবার বলছি রহিম এরপর আমরা চার নম্বর গুণবাচক নামে যাচ্ছি অ্যাল ম্যালিক অ্যাল ম্যালিক বলেন অ্যাল ম্যালিক আরেকবার বলছি অ্যাল ম্যালিক অর্থ হচ্ছে সর্বকর্তৃত্বময় অধিপতি মালিক এরপর আমরা পাঁচ নাম্বার গুণবাচক নামে যাচ্ছি অ্যাল কুদ্দুস এল কুদ্দুস আমার সাথে বলেন এল কুদ্দুস অর্থ হচ্ছে নিষ্কলুষ অতি পবিত্র আমরা এই কুদ্দুস শব্দটিকে নিয়ে অনেক সময় হাসি তামাশা করি মানুষকে আমরা শব্দটি বলে অনেক সময় মজার পাত্র বানাই আসলে এটা আল্লাহ তবু হাত তা গুণবাচক নাম অত্যন্ত সম্মানিত নাম এ নামটি নিয়ে কখনোই আমরা হাসি তামাশার পাত্র বানাবো না কাউকে আমরা এই নামটি বলে টিটকারি বা কাউকে ছোটো করার চেষ্টা করব না এটি কোনো সাধারণ নাম নয় আরেকবার বলছি খেয়াল করেন আল কুদ্দুস এরপর আমরা ছয় নম্বর নামে যাচ্ছি আবার বলেন এর অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী শান্তি দানকারী ত্রাণকর্তা দোষমুক্ত অনেকগুলো অর্থ হয় সবগুলো আমি বললাম এরপরে সাত নাম্বার নামে আমরা যাচ্ছি মুমিন বলেন আল মুমিন আরেকবার বলছি মুমিন এর অর্থ হচ্ছে নিরাপত্তা ও ইমান দানকারী জামিনদার সত্য ঘোষণাকারী এরপর আমরা আট নাম্বার নামে যাচ্ছি আল মোহাইমিন আল মুহাইমিন বলেন এল মোহাইমিন আরেকবার বলছি আল মুহাইমিন এর অর্থ হচ্ছে পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী রক্ষক অভিভাবক প্রতিপালনকারী এরপর আমরা নয় নাম্বার নামে যাচ্ছি আরেকবার বলছি আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী অপরাজেয় সর্বাধিক সম্মানিত মহাসম্মানিত আরেকবার বলছি এরপর আমরা দশ নম্বর নামে যাচ্ছি অলজব আল অলজব অর্থ হচ্ছে দুর্নিবার মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত প্রিয় দর্শক আরেকবার বলছি অলজাব এরপর আমরা এগারো নম্বর গুণবাচক নামে যাচ্ছি এল মু আমার সাথে বলেন এল মু আরেকবার বলছি এল মু এর অর্থ নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত অহংকারী ওয়া তালার গুণবাচক নামের অর্থসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আমরা বারো নম্বর গুণবাচক নামে যাচ্ছি অলিক অলিক বলেন অলিক অর্থ সৃষ্টিকর্তা সৃষ্টিকারী সব কিছু অলসোভানওয়া তারা সৃষ্টি করেছেন এই জন্য তার চমৎকারী গুণবাচক নামটি আল খলিক এরপর তেরো নাম্বার গুণবাচক নামে আমরা যাচ্ছি এলব্যিউ এল ব্যিউ আবার বলেন এলব্যিউ আর উচ্চারণটি হবে এল ব্যাউ অর্থ সঠিকভাবে সৃষ্টিকারী আরেকবার বলছি এলব্যিউ এরপর আমরা চোদ্দো নাম্বার গুণবাচক নামে যাচ্ছি

আল্লা আরেকবার অর্থ পরম ক্ষমাশীল অতি ক্ষমাশীল আল্লাহ সুবাহান সব কিছু তিনি ক্ষমা করেন সমস্ত গোনা ক্ষমা করে দেন তার কাছে যদি তেমনভাবে চাওয়া হয় মাফ যদি তার কাছে চাওয়া হয় তিনি অবশ্যই মাফ করেন এজন্য জন্য তার এই চমৎকার গুণবাচক নাম আল্লাফর এরপর ষোলো নম্বর গুণবাচক নাম আল কহর আল কহর আল কহর বাপিষ্ঠদের জন্য জালিমদের জন্য এবং পরকালে কাফেরদের জন্যে আল্লাহ সুবাহান অত্যন্ত কঠোর হবেন এজন্য তার এই গুণবাচক নামটি অল কহর কঠোর মহাপ্রতাপশালী দমনকারী সতেরো নম্বর গুণবাচক নামে যাচ্ছি অর্থ সব কিছু দানকারী দানশীল স্থাপনাকারী আরবি উচ্চারণটি আরেকবার বলছি অল এরপর আমরা আঠারো নাম্বার নামে যাচ্ছি অরণ রজ অরণ রজ বলেন অরণ রজ অর্থ রিজিক দাতা আরেকবার বলছি আর রজ এরপরে আমরা উনিশ নাম্বার নামে যাচ্ছি আলফ শেষের হাটা গলার মধ্যে নিয়ে বলতে হবে অলফান্ত এলফান্ত অর্থ বিজয় দানকারী শ্রেষ্ঠ ফয়সালাকারী প্রারম্ভকারী আর উচ্চারণটা আরেকবার বলছি অলফ এরপর আমরা বিশ নাম্বার গুণবাচক নামে যাচ্ছি অল্লি আলিম অর্থ সর্বজ্ঞ মহা জ্ঞানী রাজব উচ্চারণটি আরও পড়ছি আমার সাথে বলেন আল্লা প্রিয় দর্শক আল্লাহ সুবাহান্তালার গুণবাচক নাম এক থেকে বিশ পর্যন্ত আমরা আজকে বাংলা উচ্চারণ সহ শিখলাম পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী নামগুলো শেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা